আমরা হরহামেশাই শুনতে পাই বাংলাদেশের অমুক ব্যাংকের অবস্থা খারাপ, তমুক ব্যাংকের অবস্থা খারাপ। আজকে আমরা যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা প্রাইভেট ব্যাংক, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। এটি বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করে, সেটি হলো ন্যাশনাল ব্যাংক। তো ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা 2023 সালে অত্যন্ত শোচনীয়। এটা শুরু হয়েছিল 2009 সাল থেকে, যখন থেকে এর উদ্যোক্তা যারা ছিলেন তারা এখান থেকে যখন সরে যাচ্ছিলেন, এবং শিকদার পরিবার এটা যখন হস্তক্ষেপ শুরু করলো, এটা দখল গ্রহণ করলো, তখন থেকেই এই ব্যাংকটার সমস্যা শুরু হয়েছে। 2022 সাল থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত এই ব্যাংকের সম্পদের পরিমাণ কমেছে 13%। চলতি বছরের জুন শেষে ন্যাশনাল ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল 42,920 কোটি টাকা। এর মধ্যে অন্তত 25,000 কোটি টাকা আদায় অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে 10,670 কোটি টাকা উঠেছে খেলাপের খাতায়। মামলায় আটকা পড়েছে 7,975 কোটি টাকা। বাকি টাকা এখনও খেলাপি না হলেও মেয়াদ উত্তীর্ণ। আদায় অযোগ্য হওয়ায় অবলোপন করা হয়েছে আরও 1,683 কোটি টাকার ঋণ। একটা ব্যাংক সাধারণত তার দেওয়া ঋণ থেকে যে সুদটা আসে সেই সুদে লাভের পরিমাণ গণনা করে, কিন্তু এই ব্যাংকের সুদ থেকে কোনো লাভ হচ্ছে না, বরং অনেক পরিমাণ টাকা লস হচ্ছে। শুধুমাত্র 2022 সালে সুদ থেকে লস হয়েছে 1,000 কোটি টাকা, এবং সব মিলিয়ে 2022 সালে নেট লসের পরিমাণ প্রায় 3,200 কোটি টাকা। এছাড়া 2023 সালের প্রথম 6 মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, এই ব্যাংকটি লস করেছে প্রায় 500 কোটি টাকার মতো। বাংলাদেশ ব্যাংকের দেওয়া যে শর্তগুলো রয়েছে, অর্থাৎ ঋণ এবং আমানতের পরিমাণের অনুপাত যেটা রয়েছে সেটা, মূলধন, এই বিভিন্ন বিষয়ে যে শর্তগুলো আরোপ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে, সেই শর্তগুলো ন্যাশনাল ব্যাংক পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া এই ব্যাংকের 60% মন্দঋণ। মন্দঋণ অর্থ হলো আপনি যে ঋণটা দিচ্ছেন সেই ঋণে যে সুদ পাওয়ার কথা ছিল আপনি সেই সুদ পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে অলাভজনক ঋণ দিচ্ছেন, অর্থাৎ আপনি ঋণ দিচ্ছেন কিন্তু ঋণগুলোতে আপনার যে সুদ পাওয়ার কথা ছিল বা ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল সেগুলো আপনি পাচ্ছেন না। তো এটার 60% যদি মন্দঋণ হয়ে থাকে তাহলে একটা ব্যাংকের চলা আসলেই মুশকিল হয়ে যায়। 2009 সাল থেকে যখন থেকে শিকদার পরিবার এই ব্যাংকের দায়িত্বভার গ্রহণ করেছে তখন থেকেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে রণহক শিকদার, যিনি শিকদারের ছেলে ছিলেন, তিনি যখন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তখন থেকেই ব্যাংকে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ব্যাংকটা লসে চলা শুরু হয়েছে। যদিও তার মাতা বলেছেন যে তাকে ব্যাংকের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা তাকে যুক্ত হতে দেওয়া হচ্ছে না, তারপরেও ব্যাংকটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না। এর একটা বাস্তব উদাহরণ দিলেই বোঝা যায় যে 2014 সালে ব্যাংকের একটা ভবন তৈরি করার কথা ছিল, সেই ভবনটা আজকে 14 বছর পরে এসেও 2023 সালে ভবনটা এখনও সম্পূর্ণ হয় নাই, ভবনটার কার্যক্রম এখনও চলমান রয়েছে। মোটামুটি 100-150 কোটি টাকা এই ভবনের বরাদ্দ ছিল বাংলাদেশ ব্যাংক কর্তৃক, কিন্তু 500 কোটি টাকা পার হয়ে যাওয়ার পরেও এই ভবনটা এখনও সম্পূর্ণ হয়নি। এ থেকেই বোঝা যায় যে এই ব্যাংকটা কতটা অব্যবস্থাপনার ফলে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আশা করব ব্যাংকটা খুব শীঘ্রই তার সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে, এবং যারা ক্রেতা রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, সব সময় আপনার ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন এবং দেখবেন যে ব্যাংকের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি অবস্থায় রয়েছে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।